চট্টগ্রামের চাঁদগাঁও থানার অন্তর্গত খতিবের হাট গাইবি মসজিদের এলাকায় আপন সোসাইটি প্লটের মালিকদের উপর চলছে অমানসিক নির্যাতন ও অসামাজিক কার্যকলাপ অসামাজিক কার্যকলাপে থেকে মুক্তি পেতে চান প্লট মালিক ও আপন সোসাইটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সহ সভাপতি মোহাম্মদ ইস্কান্দার দুই নং প্লট মালিক ছাত্র মাহির এবং খতিবের হাট গাইবি মসজিদের মুসল্লি সহ আপন সোসাইটির সকল সদস্যরা এই অসামাজিক কার্যকলাপের বিষয়ে চাঁদগাঁও থানায় সাধারণ ডায়েরি করলে কোনো ধরনের সহযোগিতা পায়নি তারা আমরা আপন সোসাইটির পক্ষ থেকে এই প্লটের মালিক আমি এবং এই সমিতির সভাপতি আমরা এখানে বিভিন্নভাবে নির্যারিত হচ্ছি আমার নাম আবুল কালাম শামসুদ্দিন কিছু বখাটি ছেলে পেলায় সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অত্যাচার করতে বখেট বলতে এখানে একটু ওই যে বর্তমান যেটা চলতেছে আর কি এই ধরনের ছেলেমেয়েরা চাঁদাবাজ চাঁদাবাজ বাইরের বাইরে সব বাইরে লোকেল কেউ নেই সব বাইরের হ্যাঁ আমরা থানায় করেছিলাম আছে জিডি আছে আমাদের কপি আছে কোনো সাহায্য পাইনি আমরা পাইনি এটা গেট ছিল গেটটা ভেঙে ফেলছে

মানে ওনারা বলছে একটা কাজ করতে একটা ইমেনে দায়িত্ব হিসাবে আপনার কাজটা করছেন ওয়ালটা দিচ্ছেন এখানে যে উশৃঙ্খল গান বাজনা যে কোনো একটা মানে যত প্রকার বিশৃঙ্খলা মানে উশৃঙ্খলা সব এখানে করে এরা আর রাত্রে এসে যত কিছু বুঝতে চতো এই যত খারাপ কাজ করতো সেগুলা তারপরে উনি উনি আমাদের এই জায়গার মালিক উনিশও আজকে আসছে সবাই মনে আমরা তো আমি সাত নম্বর বড়ের মালিক উনি আট নম্বর বড়ের মালিক উনি ন নম্বর বড়ের মালিক উনি তিন নম্বর বড়ের মালিক আমরা সবাই একসাথে হয়ে এটা আজকে এটা ওয়ার্ল্ড আউট হয়েছে হ্যাঁ 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 এটা এই লিমিট ওই আউট কোনো জায়গা নেই এইটাই এন্ট্রি এটাই বের হওয়া এক্সিডেন্ট এটা দুটা দুটাই একটাই তুলে কোনো কোনো ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই এই যে এগুলো আমাদের এখানে সবার বিল্ডিংয়ের পরিব ফ্যামিলি আছে ওরা আসতে আসবো করতে কষ্ট যা কষ্ট বিহেভিয়ার খারাপ আচরণ খাতা খারাপ কথাবার্তা এগুলো বারবার এরা কমপ্লেন দিচ্ছে কোনোভাবে করা নাই তো আমরা জি দিয়ে আসবো অরেডি ওরা বললে আসতেছি আসতেছি আমরাও চাচ্ছি এই ধরনের মানে এই ধরনের বকাটে ছেলেদের উৎপাত থেকে আমরা বাঁচার জন্য আমাদের ছেলে মেয়ে সবাই আছে স্কুলে আসা যাওয়া করতে সমস্যা হয় রাত্রে পড়াশোনা করতে সমস্যা হয় ওরা বিভিন্ন ধরনের বড় বড় করে গালে গাল এইভাবে বাড়ি যা বিশৃঙ্খলা আছে তা ওরা এখানেই করে মদ গাজা এগুলো বিভিন্ন ধরনের রাত্রির বাইরে থেকে মারার জন্য লোকজন ধরে এখানে মারা এগুলো করে মানে একটা ভিত্তিকর ঘটনা মানে এটা সবসময় পরিস্থিতিটা তমতমি অবস্থা হয়ে যায় আমরা খোলাভাবে হাঁটা চলা চলাফেরা করতে পারি না আমাদের বউ বাচ্চারা ঠিকমতো বেরোতে পারে না মানে সামাজিক কাজকর্ম চলে এখানে সব কিছু আমরা এটা থেকে প্রতিকার চাই এটা আমার যে আমরা চাই এখান থেকে এই দুরবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই বিশেষ করে আমাদের এখানে যারা থাকেন ছেলেবেলা ওনারা সবাই সবার সবগুলো পাড়ালেখা করে কিন্তু আসলে বহিরাগত কিছু ছেলে বলে এসে এখানে বিস্ত্রি বাসায় কত্য বাসায় বিয়ে করে চিল্লা চিল্লি করে যে কারণে না স্থানীয় না এখানকার স্থানীয় কোনো কিছুতে নাই সব বহিরাগতরা এসে এখানে পরিবেশটা নষ্ট করতেছে ওরা আজকে আমরা নামাজের পরে এখানে সবার সাথে আমরা কথা বলছি সবাই এখান থেকে মুক্তি আসলে এখানে যে পরিবেশটা নষ্ট হইতেছে এটার কারণে করে এখানে এসে যেভাবে সবাই বাইরে থেকে এসে যেভাবে সাহেব জি আমরা আমরা এর মধ্যে এখনো জানাইনি আমরা এখনো জানি আমরা থানায় ডায় করেছিলাম থানায় যেটি করা আছে আমাদের আমরা সবাই এখন এলাকার সবাই এটা থেকে মুক্তি চাই একটা সুন্দর সুন্দর একটা পরিবেশ চাই এখানে সব বাচ্চারা যাতে পারে জি জি আমি হচ্ছে মোহাম্মদ আব্দুল মালিক আমি যেটা বলতে চাই বর্তমান সরকার আমাদের তরুণের পক্ষে সমাজের শৃঙ্খলার পক্ষে অনেক বেশি সহায়কজন সরকার এবং বর্তমান প্রশাসন অনেক বেশি সহায়ক কিন্তু এখানে আমাদের বর্তমানে বাহির থেকে কিছু ছেলে নিয়ে আসে এবং খুব উচ্ছৃঙ্খল করে আমাদের যারা এখানে বসতি আছে এখানে আসে এখানে প্রায় আমাদের তেরো থেকে চোদ্দোটা ইউনিট আসে প্রত্যেকটা প্রত্যেকটা বসতি বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্নজন খুব কষ্টে আসে ব্যাপারটা নিয়ে কারণ ওরা বাহির থেকে এখানে আসে এখানে জোয়া খেলে তুয়া খেলে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কেলে এবং বিভিন্ন সময় দেখা যায় অনেক ওরা অনেক সময় গাঁজা মানুষ গাঁজা তাজাও খাই তো আমরা চাইছি একটা জাস্ট একটা শান্ত শান্তিটা শান্তিতে সবাই যেন একটু খুশিতে একটু থাকতে পারে যেমন আজকে আমরা যেটা ওয়ালটা করেছি এটা ওয়ালটা করার পরে এখানে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলছে আপনারা অনেক ভালো করছেন অনেক ভালো করছেন এখানে আগে ছিল একটা গেট ওয়াল আগে চাইছে গেট ছিল তো গেটটা হঠাৎ করে দেখলাম যে রাতের মধ্যে গেটটা নাই তো এটা পুরো মুক্ত হয়ে যায় উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে এখানে বিভিন্ন অসামাজিক কার্যক্রম চলতেছে বিভিন্ন আড্ডা মজা গাজা তাজা সব কিছু এখানে হচ্ছে যেটা আমরা মানে একজন সচেতন নাগরিক হিসেবে যেটা আমাদের খাম্য নয় দেখাটা খাম্য নয় এবং আমরা এই বর্তমান যুগে এসে আমরা চাচ্ছি আর একটু শান্তির জন্য আর একটু সহায়তার জন্য কি হ্যাঁ আমাদের বিভিন্ন সময় ওরা চাঁদাবাজির অভিযোগ করে বিভিন্ন সময় চাঁদা জন্য খুঁজে আমাদের কাছে তো আমরা চিনি হ্যাঁ বিভিন্ন যে এখানে সবগুলো একদম সবাই তো চিনে যেটা আপনারাও চিনেন আমরা চিনি এখানে সবাই যখন চিনি ওদেরকে সবাইকে চিনে নেই হ্যাঁ বর্তমানে আপাতত আশেপাশে নেই ওদের সকালে ছিল সকাল আমাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে ওরা আমাদেরকে এখানে অনেক প্রেশার করছে প্রোগ্রাম চ্যাটে প্রোগ্রাম করার জন্য অবশ্যই না এটা হচ্ছে একটা সমাজের একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা এখানে এই জন্য কোনো অসামাজিক কোনো কার্যক্রম হবে না আজকেও হবে না ভবিষ্যতেও হবে না ধন্যবাদ তুমি খেলতে পারতো তো ব্লক করে দেওয়া হয়েছে আজকে তুমি খেলতে পারবে কিন্তু দেখো

না আমি তো চাই সবসময় একটা সুন্দর পরিবেশ যেহেতু একটা সোসাইটি সোসাইটির একটা শৃঙ্খলা সুন্দর একটা পরিবেশ এটা তো সবারই কাম্য আমার না সবারই প্রতিটা ফ্ল্যাটে যারা ওনার আছে সবার কাম্য হচ্ছে যে কি সুন্দর একটা পরিবেশ অবশ্যই এটা হচ্ছে যে একটা মানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হচ্ছে বিভিন্ন ধরনের এক প্রকার তো হচ্ছে ভালো আরেকটা হচ্ছে দিক হচ্ছে যে এখানে একটু যে ছোটরা আছে খেলার একটা একটু এই জন্য এই একটু সমস্যা এটা আর কি হ্যাঁ সেটা একটা কথা এটা হচ্ছে ওনার একটা মালিক আছে উনি তো চাইলে কালকে ওনার এখানে কাজ স্টার্ট করতে পারে এটা হচ্ছে ওনার নিজ দায়িত্ব